হ্যালো ফ্রেন্ড, আজ তোমাদের আমি দেখাবো রিয়েলমি ফোনে জেস্টার মোডের কাজ। ঠিক আছে, ওকে গাইস চলো। প্রথমে সেটিংয়ে গেলাম, সেটিং অন করলাম। সেটিংয়ের মধ্যে জেস্টার মোডটা পাওয়া যায় না, তো তোমরা সার্চে যে GES লিখলি সার্চ করবেন, জেস্টার মোড চলে এলো। ঠিক আছে, তো তোমাদের প্রথম দেখাবো স্ক্রিন অফ জেস্টার। ঠিক আছে, হাতের মতো চিহ্নটা 1 2 3 4 5, পাঁচ নম্বরটা। তো সেখানে যে প্রথমে আছে ডবল ট্যাপ টু টার্ন স্ক্রিন অন, এটা অন করে রাখলে তুমি ডবল টাচ করলে ফোনটা লাইট জ্বলে উঠবে, ডবল টাচ করলে লাইট অফ হয়ে যাবে। তারপর আছে ড্র ও টু ওপেন ক্যামেরা, তোমরা স্ক্রিন অফ করে ও টিপলে, ও করলে স্ক্রিনের মধ্যে ও করলে ক্যামেরা অটোমেটিক্যালি অফ অন হয়ে যাবে। তো তারপর ড্র ভি টু টার্ন অন ফ্ল্যাশলাইট, স্ক্রিন অফ অবস্থায় তোমরা ভি স্ক্রিনের উপর ভি আঁকলে ফ্ল্যাশলাইট অটোমেটিক্যালি অন হয়ে যাবে, আবার ভি অন করলে ভি করলে আবার অফ হয়ে যাবে। ঠিক আছে, তো তারপর আছে অ্যাড জেস্টার, তোমরা এখান থেকে যেমন খুশি জেস্টার অন করে তোমরা যেমন খুশি করতে পারো। ঠিক আছে, তো চলো এটা স্ক্রিন অফ জেস্টার দেখালাম। নেক্সট তোমাদের দেখাবো প্রথমটা জেস্টার, জেস্টারে আছে স্ক্রিন অফ জেস্টার। ঠিক আছে, তারপর আছে থ্রি ফিঙ্গার টেক স্ক্রিনশট, এটা অন করে রাখলে তোমরা তিনটে আঙুল দিয়ে স্ক্রিনশট নিতে পারবে। টাচ অ্যান্ড হোল্ড উইথ থ্রি ফিঙ্গার টু টেক স্ক্রিনশট, টাচ অ্যান্ড হোল্ড। ঠিক আছে, তোমরা ফোন করতে করতে তিনটে আঙুল দিলেও সেটাও তোমরা স্ক্রিনশট নিতে পারবে। তারপর আছে এখানে অটো ইয়ার পিক আপ কল, তোমরা কেউ ফোন করলে অটোমেটিক্যালি কানে নিয়ে গেলে ফোনটা রিসিভ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে জেস্টারে অনেক 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 কাজ আছে, তোমরা অনেক কিছু শিখতে পারবে আস্তে আস্তে। ঠিক আছে, চলো আমরা এখানে ব্যাক করলাম, পরে নেক্সট ভিডিও তোমাদের আরও কিছু শেখাবো। ঠিক আছে, এই ভিডিওটা জাস্ট ভিডিওটা দিয়ে আমি তোমাদের একটু দেখালাম আরও রিয়েলমি ফোনের সম্পর্কে, জেস্টার সেটিং সম্পর্কে অনেক কিছু তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরের বার আরও ভালো ভিডিও নিয়ে আসবো।